হ্যালো ভিউয়ার, আজকে নিয়ে এসেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির রিনিউয়াল প্রসেস নিয়ে। তবে এটা ডেমো ভিডিও হবে, পুরোপুরি প্রসেস কিন্তু 20 তারিখের পর দেখতে পাবেন। তাও একবার দেখে নেওয়া যাক কীভাবে ডেমোর মাধ্যমে আপনারা করবেন। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তো অ্যাট ফার্স্ট এনএ সূর্যি অফিসিয়াল ওয়েবসাইটে এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, আপনি পার্ট বাই পার্ট দেখুন এবং নিজে নিজে ট্রাই করার চেষ্টা করুন। প্রথমত এখানে বলা হয়েছে যে ফর্মটি কিন্তু আপনার 20/6/2020 মানে 20 জুন স্টার্ট হবে, রিনিউয়াল স্টার্ট হবে। এবং এখানে রিনিউয়াল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্রত্যেকেই করতে হবে। কারণ দেখেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো করতেই হবে, থার্ড ইয়ার যারা এবারে এক্সাম দেবে লাস্ট ইয়ার, তারা অনেকেই বলছে যে করার প্রয়োজন নেই। বাট আপনি একটা জিনিস দেখুন, ওই 600 টাকার জন্য আপনার যদি সেই ইয়ারটাই ফেল করে যান তাহলে কিন্তু আপনার পুরোপুরি বৃথা হয়ে যাবে 3টে বছর। সেই অনুসারে 600 টাকার জন্য মায়া না করে আপনার স্টাডিটা মোটামুটি ভালোভাবে কমপ্লিট করার জন্য অবশ্যই 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়াল করবেন, শুধুমাত্র থার্ড ইয়ার স্টুডেন্টরা। বাদ বাকি সবার জন্য কিন্তু প্লেন রিনিউয়াল। যেভাবে রিনিউয়াল মানে হচ্ছে নেক্সট ইয়ার অ্যাডমিশন, যেটা আপনারা অন্যান্য স্কুল কলেজে অ্যাডমিশন নেন সেটা এখানে ফার্স্ট ইয়ারের পর প্রত্যেকটা হিসেবে রিনিউয়াল। তো এখানে রিনিউয়াল ডেট হচ্ছে 20/6 মানে 20 জুন মাসের 20 তারিখে শুরু হবে, এখানে জুলাইয়ের 14 তারিখে কিন্তু শেষ হবে। আর একটা কথা দেখুন, যারা জুলাইয়ের 14 তারিখে তো শেষ হবে কিন্তু জুলাইয়ের 12 তারিখে অনলাইন পেমেন্ট শেষ হবে, কিন্তু জুলাইয়ের 14 তারিখে অফলাইন পেমেন্ট শেষ হবে। এখানে একটু বোঝার আছে, তাই যেদিনে আপনি ফর্মটি ফিল আপ করবেন আপনি ট্রাই করবেন সেই দিনই কিন্তু টাকাটা অনলাইনে পে করা। এবার যাদের ইচ্ছে যে অফলাইনে করব, তবে হ্যাঁ অফলাইনে করা বিরাট সমস্যা, ব্যাংকে যাওয়া, চালান কাটা, সেটা আবার কলেজে জমা করা। তবে হ্যাঁ কলেজে জমা করার এখন কোনো প্রয়োজন নেই, যতদিন না নোটিশ বের হচ্ছে কলেজ থেকে। তো সেই নোটিশ কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, পরপর একটু যদি নিচে দেখেন এখানে ফার্স্ট যে নিউ নোটিশটা বের হয়েছে আমরা দেখাবো নোটিশটা। এখানে এই নোটিশটায় কী কী বলা হয়েছে আমরা জাস্ট আপনাদের সামনে একটু তুলে ধরবো। প্রথম কথা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে রিনিউয়াল নোটিশ বের হয়েছে এখানে আমরা দেখে নেবো যে কাদের কাদের রিনিউয়াল এলিজেবল আছে। এখানে দেখেন 2015 সাল থেকে যারা অ্যাডমিশন নিয়েছে বা 2016 সালে রিনিউয়াল করবে তাদের থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত প্রত্যেককে রিনিউয়াল করতে হবে, কারোর ছাড় নেই, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কারোর ছাড় নেই। এখানে কোন সাবজেক্টের কত টাকা লাগছে সেখানে দেখে নিন। এখানে বলা হয়েছে যে কোর্স অফ বিডিপি আর্টস অ্যান্ড কমার্স, বাংলা, ইংলিশ, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সোশ্যোলজি, ইকোনমিক্স অ্যান্ড কমার্স, এইসব সাবজেক্টগুলোর জন্য 1630 টাকা ফিজ লাগবে, তার সঙ্গে হয়তো এক্সট্রা কিছু ফিজ লাগবে 130 টাকা মতো, এরকম টোটালি মনে হয় যাই হোক একটা লাগবে। তারপরে কোর্স অফ বিডিপি সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বোটানি, জিওলজি অ্যান্ড জিওগ্রাফি, তাদের জন্য কিন্তু রিনিউয়াল ফি লাগছে 2330 টাকা, তার সঙ্গে এক্সট্রা ফি 130 টাকা মতো লাগতে পারে। তো এখানে আর একটা কথা বলেছে, যারা 2016 সালে অ্যাডমিশন নিয়েছে তাদের জন্য এখানে কোর্স অফ বিডিপি আর্টস অ্যান্ড কমার্স, বাংলা, ইংলিশ, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তাদের জন্য এখানে 2016 সালে অ্যাডমিশনের জন্য আগেই বললাম যে 2100 টাকা ফিজ লাগছে এবং 2017 থেকে 2019 সাল পর্যন্ত তাদের ফিজ লাগছে 2700 টাকা মানে 2700 টাকা। তারপরে কোর্স অফ বিডিপি সায়েন্স উইথ নন ল্যাব বেসড সাবসিডারি পেপার, যেমন ম্যাথামেটিক্স সাবসিডারি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, যাদের আছে তাদের কিন্তু 2016 সালের স্টুডেন্টের জন্য রিনিউয়াল ফিজ লাগবে 2800 টাকা এবং 17 থেকে 18-19 সালের যাদের অ্যাডমিশন তাদের জন্য কিন্তু লাগছে 3700 টাকা। তারপর এখানে বলা হয়েছে কোর্স অফ বিডিপি সায়েন্স উইথ ল্যাব বেসড সাবসিডারি পেপার, ম্যাথামেটিক্স উইথ সাবসিডারি, ফিজিক্স অ্যান্ড বোটানি অ্যান্ড জিওলজি, তাদের জন্য ফিজ লাগছে 3100 টাকা মানে 2016 সালে অ্যাডমিশন স্টুডেন্টদের জন্য এবং 2017, 18, 19 সালের স্টুডেন্টদের জন্য 4866 টাকা ফিজ লাগছে। এই হচ্ছে ফিজ দেওয়ার ক্রাইটেরিয়া। তার সঙ্গে এখানে যারা স্টুডেন্ট আছে থার্ড ইয়ারের তারা কিন্তু একটা রিনিউয়াল করতে হবে, স্টুডেন্টশিপ রিনিউয়াল। স্টুডেন্টশিপ রিনিউয়াল ফিজ অ্যাজ অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেবল ফর স্টুডেন্ট, 2016 সাল যারা অ্যাডমিশন নিয়েছে বা 17 সালে অ্যাডমিশন নিয়েছে সেই সব স্টুডেন্টদের জন্য যারা এখন থার্ড ইয়ারে পড়ছে বা যারাই থার্ড ইয়ার এখন পড়ছে বা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু স্টুডেন্টশিপ রিনিউয়াল অ্যাভেলেবেল আছে, অবশ্যই করে নেবেন। এখানে বলা হয়েছে 3টি ডেট দেওয়া হয়েছে। প্রথম কথা হচ্ছে এটা স্টার্ট হচ্ছে 20/6/2020 মানে জুন মাসের 20 তারিখে স্টার্ট হচ্ছে, আর শেষ হচ্ছে 12/7/2020 মানে জুলাই মাসের 12 তারিখে কিন্তু শেষ হচ্ছে। শুধুমাত্র অনলাইন যারা পেমেন্ট করবে তাদের জন্য শেষ হচ্ছে 12/7/2020 মানে জুলাই মাসের 12 তারিখে কিন্তু অনলাইন পেমেন্ট যারা করছে তাদের জন্য শেষ হচ্ছে। আর অফলাইন যারা পেমেন্ট করছে তাদের জন্য কিন্তু, যারা যেমন ব্যাংক চালান দিয়ে পেমেন্ট করছে তাদের জন্য কিন্তু 2 দিন এক্সট্রা সময় লাগছে, তাদের জন্য কিন্তু 14/7
তাদের জন্য কিন্তু 14/7/2020 এই ডেটে কিন্তু আপনার ফর্মটি সাবমিট করতে পারবেন। তবে যে রিসিপ্টটা পাবেন অনলাইন থেকে বা ব্যাংক থেকে যে রিসিপ্ট পাবেন সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ব্যাংকে বা আপনার অফিসে বা স্টাডি সেন্টারে জমা করার প্রয়োজন নেই, জমা করার কোনো প্রয়োজন নেই। তার জন্য এখানে আরও একটা নোটিশ বের হয়েছে যে আমরা কীভাবে কোন স্টেপে কিন্তু এই নোটিশটা বা কীভাবে আমরা এই ফর্মটি ফিল আপ করব। প্রথম কথা এখানে দেখেন, বলা হয়েছে ভিজিট রিনুয়াল ওয়েবসাইট, ওয়েবসাইটের নাম হচ্ছে wbnsuadmissions.com। এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দুটো মেথডে আপনারা টাকা পে করতে পারেন, এক হচ্ছে আপনার অনলাইন পেমেন্ট আর দুই হচ্ছে আপনার অফলাইন পেমেন্ট, যেমন এলাহাবাদ ব্যাংকের মাধ্যমে আপনি চালান কাটতে পারেন। ঠিক আছে, এখানে পেমেন্টের যে রিসিপ্ট পাবেন সেটা সঙ্গে সঙ্গে কি আপনাকে জমা করতে হবে স্টাডি সেন্টারে সেটা কোনো রকম কোনো ক্রাইটেরিয়া বলা হয়নি, তবে আপনার কাছে রেখে দেবেন। যেদিন আপনি ফর্মটি ফিল আপ করবেন বা যেদিন আপনি স্কুল থেকে আপনাকে নোটিশ পাঠানো হবে যে আপনি আপনার রিনুয়াল রিসিপ্টে কলেজে জমা করে যান, তবে আপনি কিন্তু সেই রিনুয়াল রিসিপ্ট জমা করে আপনি আপনার অ্যাডমিট বা যা কিছু নেওয়ার পরীক্ষার জন্য সেগুলো কিন্তু নিতে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর একটা কথা বলি, যেটা মেন টপিক যেটা মেন কথা সেটা হচ্ছে 20 তারিখ আসলে অবশ্যই আপনাদের জন্য একটা ফ্রেশ ভিডিও বানিয়ে দেওয়া হবে, অবশ্যই সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন এই ধরনের ট্রেন্ডিং হেল্পফুল খবরগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, টিল দেন অ্যান্ড টেক কেয়ার। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us.